আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা এবং আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, কেমন আছেন আপনারা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আশা রাখছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে তালের পায়েস তৈরি করে দেখাবো। আর তালের পায়েস তৈরি করার জন্য আমি চুলায় অলরেডি গরম পানি বসিয়ে দিয়েছি। তো আমি গরম পানিতে এখন সাবুগুলো একটু সিদ্ধ করে নিব। আজকে আমি তালের পায়েসটা সাবু আর কুলার চাউল দিয়েই তৈরি করব। তো পানিগুলো আমি একটু হালকা গরম করে নিচ্ছি। এই যে দেখুন, আমি এখন এক কাপ সাবু দিয়ে নিলাম পানির উপরে। তো সাবুগুলো এখন আমি একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। আর আপনারা কে কে তালের পায়েস তৈরি করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো অনেকে অনেকভাবেই তালের পায়েসটা তৈরি করে থাকে, বাট আজকে আমি আমার মতো করেই তৈরি করে দেখাচ্ছি। তো এখন আমি সাবুটা সিদ্ধ করার জন্য একটু অপেক্ষা করব। আর এই যে এখানে আমি নিয়েছি পরিমাণ মতো পোলার চাল। পোলার চালগুলো আমি 5 থেকে 7 মিনিটের মতো ভিজিয়ে রাখব। তো আমার সাবু সিদ্ধ করা হয়ে গেছে, আমি সাবুর পানিগুলো ঝরিয়ে রেখেছি। তো চুলায় আমি আবারও আরেকটি পেন বসিয়ে দিয়েছি। আর পেনের উপরে এখন আমি দিয়ে নিচ্ছি লিকুইড দুধ। আর দুধগুলো আমি আগেই খুব ভালো করে জাল করে নিয়েছি। আপনারা যখনই তালের পায়েসটা তৈরি করবেন, চেষ্টা করবেন দুধ আগেই একটু ভালো করে জাল করে নেওয়ার জন্য, তাহলে কিন্তু সেই পায়েসটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এখন আমি সেই জাল করা দুধের উপরে দিয়ে নিচ্ছি গোটা দারুচিনি, এলাচ আর একটি তেজপাতা। মাঝখান থেকে আমি চিরে দিয়েছি। এখন আমি দিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা সাবুগুলো। আর দিয়ে নিচ্ছি এখন আমি যে পোলার চালগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই পোলার চালগুলো আমি একটু হালকা বেটে দিয়ে নিলাম। এখন আমি দিয়ে নিব তালের পিউরিগুলো। চিনি আর লবণটা আমি পরে অ্যাড করব। তো যাই হোক, সবগুলো উপকরণ দিয়ে এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু এর আগে কখনোই তালের পায়েস তৈরি করিনি, আজকেই আমার ফার্স্ট টাইম তালের পায়েস তৈরি করা। আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আছে, আর সেটা হচ্ছে যারা এখনও আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ দয়া করে আমার ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল।
তো আমি এই তো তালের পায়েসগুলো নাড়তে নাড়তে একেবারে ঘন করে ফেলবো। এই যে দেখুন কি সুন্দর আমার তালের পায়েস ঘন হয়ে গেছে। পায়েস যদি পাতলা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু ঘন হলে খেতে অনেকটাই ভালো লাগে। এখন আমি তালের পায়েসের উপরে দিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ, আর লবণটা আমি এই জন্যই দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা লবণটা অ্যাভয়েড করতে পারেন, আর যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন তারা অবশ্যই লবণটা অ্যাড করে নেবেন। তো লবণ দিয়ে আমি আবারও তালের পায়েসটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি এই তো তালের পায়েসের উপরে দিয়ে নিচ্ছি প্রায় 3.5 টেবিলের মতো চিনি। চিনি যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনিটা বেশি অ্যাড করবেন, যারা একটু মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা একটু বুঝেই চিনিটা অ্যাড করবেন। তো চিনি দেওয়ার পর এই তো আমি তালের পায়েসগুলো আবারও খুব ভালো করে একটু নাড়া দিয়ে নিচ্ছি। আর এই তালের পায়েসটা খেতে এতটাই এতটাই টেস্ট হয় যা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। যারা তালের পায়েস খেয়েছেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন যে তালের পায়েসটা কতটাই টেস্ট হয় খেতে। কালারটাও কিন্তু খুবই দারুণ চলে আসছে, তাই না? আমি কিন্তু তালের পায়েসগুলো খুব ভালো করে অনবরত নাড়াচাড়া দিয়েই যাচ্ছি, কারণ তালের পায়েসটা না হলে তলানিতে লেগে যেতে পারে। এখন আমি দিয়ে নিচ্ছি তালের পায়েসের উপরে কুড়ানো নারকেল। তো যারা নারকেল খেতে পছন্দ করেন না, গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তারা নারকেলটা স্কিপ করবেন। তবে নারকেলটা দিলে না তালের পায়েসটা খেতে আরও বেশি ভালো লাগে, নারকেলগুলো দাঁতের নিচে পড়ে খেতে খুবই টেস্ট লাগে। তো নারকেলের পরিবর্তে আপনারা এখানে কিশমিশ বা বাদামটা অ্যাড করতে পারেন, আমি নারকেলটাই অ্যাড করলাম। তো নারকেল দেওয়ার পর আমি তালের পায়েসটা আবারও খুব ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। তো শাহি একটা ফ্লেভার আসার জন্য এবং বেবারি স্টাইলের ফিনি গ্রান আসার জন্য এখন আমি তালের পায়েসের উপরে দিয়ে নিচ্ছি প্রায় 1 টেবিলের মতন রোজ ওয়াটার। যারা রোজ ওয়াটারের গ্রানটা পছন্দ করেন না তারা কিন্তু রোজ ওয়াটার বাদ দিতেও পারেন। তো রোজ ওয়াটার দেওয়ার পর আমি আবারও ফিরনিগুলো ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি, আর ফিরনি থেকে এত সুন্দর ঘ্রাণ চলে আসছে আমার ঘর একেবারে মোমো করছে। তো আমার ফিরনি কিন্তু প্রায় রান্না করা শেষ, এখন আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। এই তো আমি ফিরনি নিয়ে রুমে চলে এসেছি, আর একটি বাটিতে আমি তালের ফিরনিগুলো বেড়ে নিলাম। তো একটু সুন্দর দেখার জন্য আমি তালের পায়েসের উপরে দিয়ে নিচ্ছি নারকেল কুড়ানো, দেখতে সুন্দর লাগবে সেজন্য। আপনারা চাইলে তালের পায়েসের উপরে কিশমিশ বাদাম দিয়েও কিন্তু তালের পায়েসটা পরিবেশন করতে পারেন। তো আমার আজকের এই তালের পায়েসটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর যেখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।